দর্শক স্বাগত জানাই সময়ের গল্পে নিয়মিত আড্ডায়। আজকের আয়োজনে আমাদের সাক্ষাৎকার অতিথি হিসেবে আছেন প্রযুক্তি বিশ্লেষক হাসান তানভীর মনসুর। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখছিলাম সেই কখন থেকে মোবাইলটা স্পয়েল হয়ে যাচ্ছে। আসলে আমি যেটা দেখছিলাম যে বর্তমান বাজারে কিছু গ্যাজেটসের প্রাইসিং লিস্টগুলো, বিকজ হচ্ছে আমি গ্যাজেট নিয়ে প্রচুর রিসার্চ করি এবং আমার নিত্য প্রয়োজনীয় যে গ্যাজেটসগুলো দরকার হয় সেগুলো নিয়ে ঘাটছিলাম। সো যেমন আমার সামনে আসছে যে বিভিন্ন রকমের ব্র্যান্ডের এয়ারফোন বা হেডফোন বলে থাকি, এই জিনিসগুলো আগের বাজারে যে প্রাইস কম ছিল সেই তুলনায় কিন্তু বর্তমানে প্রাইস অনেক বেড়ে গেছে। তো এটা নিয়ে আমার মধ্যে একটু হতাশা কাজ করছিল। আসলে এই জিনিসটাই গত কয়েক মাস ধরে দেখছি যে বাজারে মানে সব কিছু মিলিয়ে পণ্যের দাম বলি, গ্যাজেট পণ্য বলি, ইলেকট্রনিক্স ডিভাইস সব কিছুরই একটা দাম ঊর্ধ্বগতির দিকে। এর কারণটা আসলে কী হতে পারে? আপনি খুবই একটা কঠিন কোশ্চেন করেছেন। আমি বর্তমান যুগে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববাজারে কিন্তু আমাদের ডলারের দামটা বেশ বেড়ে গিয়েছে। আমরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন সময়ে দেখেছি যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণেই কিন্তু আসলে ডলারের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব দেশেই কিন্তু বেড়ে গেছে, যেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশেও পড়েছে। যেমন একটু আগে আমি দেখছিলাম যে আপনার সাথে আলোচনা করছিলাম যে বিভিন্ন রকমের প্রোডাক্ট এয়ারফোন, সো এগুলো দাম বাড়ার পিছনে কিন্তু ডলারের দাম বাড়ার একটা মূল কারণ আছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই কিন্তু সব কিছু আসলে বাজারের সব কিছু প্রোডাক্ট এবং মূল্য ঊর্ধ্বমুখী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই আসলে আমাদের সব কিছুর জিনিসপত্রের দাম বাজারে। আপনি যে বলেন ইউক্রেন যুদ্ধের কথা, তো আমি আসলে যে নিউজটা দেখলাম কিছুদিন আগে যে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই মাস জুড়ে কিন্তু বাংলাদেশে পণ্যের দামগুলো 40% বেড়ে গেছে, তো এর পেছনে যৌক্তিকতা কী? এটাতে অনেক রিজন থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের দাম কিন্তু আমাদের দেশে কারণ অকারণে কিন্তু প্রায় বেড়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো যদি আমরা বিভিন্ন রকমের অনেক সময় আমাদের মধ্যে এবং বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি হয়ে থাকে যে সিন্ডিকেটের একটা বিষয় রয়ে থাকে, সো আমাদের দেশের ব্যবসায়ীরা আসলে কিন্তু সিন্ডিকেটের যে প্রবলেমগুলো আছে তারাও কিন্তু এই বিষয়গুলো অবগত। সো এই ব্যবসায়ী সিন্ডিকেটেরগুলো তারা চাইলে কিন্তু অনায়াসে সলভ করতে পারছে না। সো আমি মনে করি যে এখানে একটা সিন্ডিকেটের বিষয় অবশ্যই থাকতে পারে, যার কারণে কিনা আমাদের আপনি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট যে টাইমটা বললেন যেটা হয়তো একটা বড় ভূমিকা রাখতে পারে সিন্ডিকেটের ইস্যুগুলো। হ্যাঁ, সিন্ডিকেটের ব্যাপারটা যেহেতু বলছেন, কিন্তু দেখা গেছে এই বৈশ্বিকভাবে আমরা কিন্তু একটা সংকটে, অর্থনৈতিক সংকটে আছি, তো ওই বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় যদি ফিরে আসে, দাম টাম সব স্বাভাবিক অবস্থানে যদি চলে আসে, সেই তুলনায় আমাদের দেশের কিন্তু ওই রকমভাবে পণ্যের দাম কমে আসে না, যেটা থাকে তা থেকে হয়তো বেড়ে যায় কিন্তু এটা কমের দিকে কখনোই আসে না, এর কারণটা কি হতে পারে? আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আসলে সিন্ডিকেটের একটা ইস্যুস থাকতে পারে। সো দেখা যায় যে আমাদের দেশে যত রকমের প্রোটোকল আছে এই সব কিছু প্রোটোকল পার হয়ে যখন এটা অ্যাপ্রুভাল হয়ে আসে সেটার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। সো সেই ক্ষেত্রে দেখা যায় আমি মনে করি অ্যাপ্রুভাল হয়ে আসতে একটু সময় লেগে যায়, তো যেই কারণে কিনা দেখা যায় যে অন্যান্য বিশ্ববাজারে যদি জিনিসপত্রের দাম কমে যায় আমাদের দেশেও জিনিসপত্রের দামটা সেক্ষেত্রে কমতে একটু সময় লাগে। তো আমি মনে করি যে আমাদের যে প্রসেস এবং বাইন্ডিংসগুলো এগুলো যদি আরও সহজ করে তোলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো বৈশ্বিক বাজারে কমার সাথে সাথে আমাদের দেশেও কমে আসবে। এই প্রসঙ্গের বাইরে দামের ঊর্ধ্বগতিতে এটা সবসময় থাকবে, এর বাইরে যদি বলতে যাই যে গ্যাজেট যে পণ্যগুলো রয়েছে, ইলেকট্রনিক যেসব ডিভাইস কিংবা যেই পণ্যগুলো রয়েছে বাজারে বিক্রি করছে, এটার মধ্যে সাধারণ ক্রেতাদের চাহিদা কোন প্রোডাক্টের উপর সবচেয়ে বেশি? আমি যেটা দেখছিলাম যে বর্তমানে আমাদের দেশের মার্কেটে সব কিছুরই কিন্তু চাহিদা রয়েছে, কোনো না কোনো কোনো কখনো মোবাইল ফোনের চাহিদা রয়ে থাকে, কখনো কিন্তু গ্রাফিক্স কার্ডের চাহিদা রয়ে থাকে, কখনো কিংবা ট্যাব বা অন্যান্য বিষয় কিন্তু আমাদের চাহিদা রয়ে থাকে। ধরেন আমি যদি একজন গ্রাফিক্স ডিজাইনারের কথা বলে থাকি, তার কিন্তু প্রয়োজন পড়বে গ্রাফিক্স কার্ডের, বিকজ হচ্ছে তাকে একটা মানে প্রফেশনাল ডিজাইন করতে গেলে একটা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়া হয়ে থাকে। সো বর্তমান বাজারে কিন্তু গ্রাফিক্স কার্ডের মার্কেটটা বেশ অস্থিরতার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশেও কিন্তু গ্রাফিক্স কার্ডের চাহিদা বেশ রয়েছে, যা কিনা দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমি দামটা কেমন, একটা গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু ডিপেন্ড করে আসলে আমার কনফিগারেশনের উপরে। আমি যদি বেসিক লেভেল থেকে শুরু করি, আমাদের দেশে গ্রাফিক্স কার্ড থেকে কিন্তু 10,000 থেকে 7,000 টাকার মধ্যেও পাওয়া যায়। বাট আমি যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু একটা যদি প্রপার লেভেলের গ্রাফিক্স কার্ডের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু বাজেটটাও আমার বেড়ে যাচ্ছে। যেহেতু বিশ্ববাজারে গ্রাফিক্স কার্ডের একটা চাহিদা বেড়ে গিয়েছে, আমাদের দেশেও সেই চাহিদাটা কিন্তু রয়েছে এবং দাম যেহেতু বেড়েছে আমাদের দেশেও দামটা কিন্তু ইম্প্যাক্ট করেছে। দামের কথাটা টেনে এনে যদি আমি আরেকটা জিনিস বলি যে প্রোডাক্ট কিনতে গেলে গুণগত মানের ব্যাপারটা আমরা আসলে যাচাইকরণের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকি, তো এইটা আমরা কিভাবে গুণগত মানটা আমরা কিভাবে বিচার করতে পারবো? গুণগত মানটা বিচার করতে পারবো হচ্ছে একজন ইউজারের উপর ডিপেন্ড করে। ধরেন আমি বা আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবো তার কাছ থেকেই কিন্তু আমি ফিডব্যাকটা পাবো। সো ধরেন আমি যখন ইউজ করবো, আমি কিন্তু আমার একটা
অনেস্ট রিভিউ আমি হয়তো অনলাইনে পোস্ট করতে পারবো, হ্যাঁ যে এই প্রোডাক্টটা হচ্ছে এরকম, এই প্রোডাক্টটা হচ্ছে এরকম। এক্ষেত্রে আরও একজন যখন এই সেম প্রোডাক্টটাই কিনতে আসবে, সেও কিন্তু বুঝে যাবে যে আসলে প্রোডাক্টের ইম্প্যাক্টটা কেমন। আমি এখানে একটু বলে রাখি, বর্তমান বাজারে কিন্তু বিশ্ববাজারে যেটা গ্রাফিক্স কার্ড কিন্তু মাইনিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিনা গ্রাফিক্স কার্ডের জন্য একটা কুফল বয়ে আনতে পারে। এই গ্রাফিক্স কার্ডগুলো যেহেতু মাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যারা গ্রাফিক্স কার্ড সাপ্লাইয়ার তারাও কিন্তু বুঝতে পারছে। এই জন্য তারা দেখা যাচ্ছে কি, যারা মাইনিং করে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ডগুলো কিনে রেখে দিচ্ছে সাপ্লাইয়ারদের কাছ থেকে, যেটার কারণে কিন্তু আমরা সাধারণ ক্রেতারা ভুক্তভোগী হচ্ছি। এখন মাইনিংয়ের ক্ষেত্রে কেন গ্রাফিক্স কার্ডটা ইউজ করা হয়, যারা মাইনিং করে তারা এটা ভালো মতোই বুঝতে পারে যে একটা গ্রাফিক্স কার্ডে মোটামুটি 1200 উপর থ্রেড থাকে, যেমন একটা প্রসেসরে কিছু থ্রেড নিয়ে গঠিত হয়। সেই গ্রাফিক্স কার্ডে যখন থ্রেডগুলো থাকে, তারা যখন মাইনিং করে সেই থ্রেডটা কিন্তু আরও দ্রুতগতির সাথে করতে পারে। এই জন্য বিশ্ববাজারে যারা বিটকয়েন বা এ ধরনের কাজ নিয়ে কাজ করছে, তাদের কাছে কিন্তু আমরা এখন বন্দী হয়ে গেছি এই গ্রাফিক্স কার্ড কেনার জন্য, যেই কারণে কিন্তু বিশ্ববাজারে চাহিদাও বেড়ে গেছে, দামও বেড়ে গেছে। আমাদের দেশে সাধারণ ক্রেতারাও এটা প্রবলেমটা ফেস করছে। আমাদের প্রবলেমগুলো আসলে কোন দিকটা একটু যদি মেনশন করে স্পেসিফিক করে বলতেন। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, মেইন ইস্যুটা ক্রিয়েট হয়ে যারা বিটকয়েন নিয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু আমরা বন্দী হয়ে গেছি। তারা কিন্তু গ্রাফিক্স কার্ডগুলো অনেক আগের থেকে সাপ্লাইয়ারদের কাছ থেকে কিনে রেখেছে, যেটা কিনা বাজারে যখন আগে খুব রেগুলার পাওয়া যেত গ্রাফিক্স কার্ডগুলো, সেগুলো কিন্তু মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে আমি মূল কারণ হিসেবে দেখছি। আপনি এখন একটা সাধারণ মার্কেটে যান, আপনি কিন্তু যে দেখবেন গ্রাফিক্স কার্ড কিন্তু আগের মতো কালেকশন মার্কেটে নেই, যদিও যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, কিছুদিন হলো দেখতে পাচ্ছি যে কিছু গ্রাফিক্স কার্ডের দাম কমে আসছে, বাট এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, এটাকে স্ট্যাবল হতে গেলে আরও সময় লাগবে। এবং এই প্রবলেমগুলো যারা গেম খেলে বা গ্রাফিক্স নিয়ে কাজ করে, যেমন আমি প্রচুর গেম খেলি, আমি যদি একটা গ্রাফিক্স কার্ড নিয়ে আপডেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক চড়া মূল্যে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে। সো আমাকে এখন দেখতে হবে যে কবে নাগাদ আসলে এই গ্রাফিক্স কার্ডের প্রাইসটা ড্রপ হবে। সো আমি মনে করি এটা একটা বড় প্রবলেম যে বিটকয়েন বা যারা মাইনিং করে তাদের জন্য আসলে প্রোডাক্টের প্রাইসটা এখন এই অবস্থায় আছে। যেহেতু আপনি আইটি রিলেটেড কাজ করছেন, তো আমরা বের হলাম, দেখা গেছে রাস্তাঘাটে আমাদের মোবাইলটা হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমার মোবাইল ফোনটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে কি এমন কোনো অ্যাপ কি আমরা পেতে পারি যেটার মাধ্যমে আমাদের ফোনটা ফিরে পেতে পারি? হ্যাঁ, অবশ্যই এরকম বেশ কিছু অ্যাপ বর্তমান মার্কেটে বাজারে আসছে। আমরা গুগলে একটা টার্ম ইউজ করতে পারি, ফাইন্ড দ্য অ্যাপ অ্যাপ ইফ ইট ইজ লস্ট। আমি আবারও বলছি, ফাইন্ড দ্য অ্যাপ ইফ ইট ইজ লস্ট। এই টার্মটা দিয়ে যদি গুগল সার্চ করি, আমরা অনেক রকমের অ্যাপ কিন্তু বাজারে পেয়ে যাব। এই অ্যাপটা ইনস্টল করার পরে আমরা বিভিন্ন রকমের ফিচার্স এই অ্যাপটাকে আমরা অন করে রাখতে পারবো, এগুলোকে বলা হয় ফেক ফিচার্স। সো একজন চোর যখন ফোনটা ছিনতাই করবে আপনার কাছ থেকে, ও কিন্তু প্রথমেই আপনার ফোনটা বন্ধ করার চেষ্টা করবে। আমি যদি ওই অ্যাপটা দিয়ে ফেক ফিচার্সগুলো অন করে রাখি, লাইক হচ্ছে ক্যামেরা বা শাট ডাউন বা হচ্ছে কিংবা এয়ারপ্লেন মোড, সো ওই চোরটা যখন হাতে ফোনটা নেবে, হাতে নেওয়ার পরে যখন ও ফোনটা যখন বন্ধ করবে, অ্যাকচুয়ালি কিন্তু ও বন্ধ করবে না, ও ওই অ্যাপটার সামনে ও নিজেকে প্রকাশ করবে। ও যখন শাট ডাউন বাটনে ক্লিক করবে, তখনই কিন্তু ওর ছবি অ্যাপটা অটোমেটিক্যালি আপনার ওই অ্যাপের মাধ্যমে আপনার গুগল ফটোসে বা গুগল ড্রাইভে কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ফোনটা কে ছিনতাই করেছে। এর থেকে আপনার সুবিধা হবে, এই চোরের ছবিটা আপনি যখন নিয়ারেস্ট থানাতে আপনি জিডি করবেন, পুলিশকে সাবমিট করলে তাদেরও কিন্তু আপনার চোরটা কে খুঁজতে আরও তাড়াতাড়ি সহজ হবে। এবং এই অ্যাপগুলো যে কোনো ফোনে কিন্তু আমরা এই অ্যাপগুলো ইউজ করতে পারি। যেমন হ্যামার নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা খুবই প্রচলিত। এই অ্যাপটা মোটামুটি আমি দেখেছি রিভিউ খুব ভালো, অলমোস্ট যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছে তারা কিন্তু এই ধরনের অ্যাপগুলো, অনেকে যারা বেশ সচেতন নিজের ফোনগুলোকে ডাটাগুলোকে প্রিজার্ভ করার চিন্তা করে, তারা কিন্তু এই হ্যামার অ্যাপটা ইউজ করে। আমি আমার পরিচিত জনের মধ্যেও দেখেছি এই হ্যামার অ্যাপটা ইনস্টল করে রেখেছি, এবং কমন যে ফিচার্সগুলো তারা অন করে রেখেছে, লাইক হচ্ছে ক্যামেরা বা শাট ডাউন, বিকজ একজন ফোন যখন ছিনতাই করবে তার টার্গেট থাকে ফোনটা অফ করার। সো শাট ডাউন করতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু এটা যে ফেক শাট ডাউন সে কিন্তু বুঝবে না। সো আপনি অনায়াসে কিন্তু যে আপনার ফোনটা ছিনতাই করছে আপনি সহজে ধরতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এছাড়াও চুরি ছাড়াও কিন্তু আমরা আমাদের ফোনটা মাঝে মধ্যে সাইলেন্ট রেখে কিন্তু হারিয়ে ফেলি, তো সেক্ষেত্রে কি কোনো এমন কোনো পদ্ধতি কিংবা কিছু কি আমরা অনুসরণ করতে পারি যার মাধ্যমে আমরা আবার ফাইন্ড আউট করতে পারি? হ্যাঁ, আমার বাসায় যদি অনেক সময় সেকেন্ডারি ফোন নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমার বাসাতে নিশ্চয়ই পিসি বা ল্যাপটপ আছে। আমরা গুগলে যেয়ে সার্চ করবো ফাইন্ড মাই ফোন, এই ফাইন্ড মাই ফোন ডিভাইসটা যখন আমরা যখন লিঙ্কটা পেয়ে যাবো, এই লিঙ্কটাতে ক্লিক করলে আমার সরাসরি কিন্তু আমার ডিভাইসে নিয়ে যাচ্ছে। সো ওই ডিভাইসে নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা একটা অপশন পাবো, প্লে অন বা টার্ন অন দ্য সাউন্ড। সো এই টার্ন অন সাউন্ড করলে আপনার ফোনটা যখন সাইলেন্ট থাকবে, আপনি যেখানেই রেখেছেন কিনা ফোনের রিং বাজবে।
সো ওই রিং বাজার সাথে সাথে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে আপনার এই ফোনটা কোথায় আছে। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, আমাকে কেন ল্যাপটপ বা হচ্ছে পিসির ক্ষেত্রে এটা কেন ইউজ করব? ল্যাপটপ কিংবা পিসি আমাদের নাই থাকতে পারে, অন্য কোনো ডিভাইস কি আমরা এই ক্ষেত্রে সাহায্য করতে পারব? অবশ্যই আমরা ইউজ করতে পারব। আমাদের সবার হাতে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা এখন স্মার্টফোন ইউজ করছি, সেক্ষেত্রে নর্মাল একটা গুগল ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে আমরা ফাইন্ড মাই ডিভাইস লিঙ্কের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু ওই ডিভাইসটাকে খুঁজে পেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তানভীর, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শককে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, শুভ হোক আপনার দিনটা এবং সবার দিনটা।